আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা। সংবাদে এছাড়াও থাকছে কিংবদন্তি সাহিত্যিক হুমায়ুন আহমেদের 75তম জন্মদিন। আজ শিল্প সাহিত্যের বেশিরভাগ শাখাতেই কীর্তি রেখেছেন নন্দিত জাদুকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত খুলনা মহানগরী। সার্কিট হাউস মাঠে প্রস্তুত করা হয়েছে আওয়ামী লীগের জনসভার মঞ্চ। দলটির নেতারা বলছেন, শুধু খুলনা নয়, পার্শ্ববর্তী জেলা বাগেরহাট গোপালগঞ্জ থেকেও এই সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগের কয়েক লাখ কর্মী সমর্থক। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। পাঁচ বছর পর দক্ষিণ অঞ্চলের প্রাণকেন্দ্র বিভাগীয় শহর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা, আর তাকে স্বাগত জানাতে উৎসবের আমেজ মহানগরীতে। ব্যানার, পোস্টার আর দৃষ্টিনন্দন তরুণ শোভা পাচ্ছে খুলনার পথে পথে। জনসভাকে সফল করতে দফায় দফায় যেমন বৈঠক করছেন স্থানীয় নেতারা, তেমনি কেন্দ্রীয় নেতারা জনসভা মাঠে আসছেন প্রস্তুতির সর্বশেষ জানতে। খুলনা বিভাগের মানুষরা লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এই খুলনায় কালকে তারা এই খুলনাকে আনন্দে উৎসবের মিলন মেলায় পরিণত করবে। নৌকার মিছিলে মিছিলে জাগরিত হবে খুলনা বিভাগ। আমরা খুলনা মহানগরী জেলা, বাগেরহাট জেলা এবং আমাদের সাতক্ষীরা, পার্শ্ববর্তী যশোর সহ বিভিন্ন জেলার তারা প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যে সেই প্রস্তুতি কার্যক্রম শেষ। আমরা এই আশা করি যে এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। নেতারা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে খুলনায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি আসতেছেন এই উপলক্ষে। আজকে আমরা সারা খুলনায় পুরো বিভাগ জুড়ে একটা উৎসব মুখর পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে। আমরা যা চেয়েছি তার থেকে বেশি দিয়েছে, কাজেই আমাদের খুলনাবাসীর পক্ষ থেকে আমরা তাকে হলো কৃতজ্ঞতা জানাবো এবং ভবিষ্যতের জন্য আমরা যা যা দাবি করা সেগুলো তো আমরা চাবই। সোমবার জনসভা মাঠ থেকেই খুলনার উন্নয়নে 22টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিত্তি বসাবেন আরও দুটির। রুহুল আমিন তুহিন, আরটিভি, খুলনা। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের বিষয় জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, আমাদের জানাবেন প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি থাকবে এবং এ সফর ঘিরে আসলে খুলনাবাসীর প্রত্যাশা কি? ফাতিমা, যেমনটি দেখছিলেন এই খুলনা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কি সাজ রব পড়েছে, উৎসবের আমেজ শুরু হয়ে গেছে এবং খুব সকাল থেকেই কিন্তু খুলনার বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য। এবং যেটি আমরা গতকাল দেখেছি যে সার্কিট হাউসের যে মাঠ পুরোটাই ভরা থাকবে নারী নেতৃত্ব দিয়ে বা মহিলাদের দিয়ে, সেই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে মহিলারা এসেছেন বিভিন্ন জেলা থেকে। আমি এখন আছি জিলা স্কুলে। এখানে বাগেরহাটের ফকিরহাট, চিতলমারি, মোল্লাহাট উপজেলার যারা মানুষ, সাধারণ মানুষ রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা এসে জড়ো হয়েছেন। এখান থেকে তারা জনসভাস্থলে ঢুকবেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমরা একটু তার সাথে কথা বলবো যে আপনারা কি পরিমাণ মানুষ নিয়ে আসছেন এবং আপনাদের পরিকল্পনাটা কি। ধন্যবাদ। বাগেরহাট জেলা আওয়ামী লীগ এবং সকল সংগঠন থেকে 1.5 লক্ষ লোকের লোক নিয়ে আমরা আমাদের দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার জননেতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক জনসভায় আমরা যোগদান করব। বিশেষ করে মহিলারা, মহিলাদের সংখ্যা আরও অনেক অধিক হবে, 50,000-এর ঊর্ধ্বে মহিলারা এই জনসভায় যোগদান করবে। ইতিমধ্যে বিভিন্ন থানা থেকে এবং ইউনিয়ন ওয়ার্ড থেকে আমাদের মহিলারা এই খুলনা জিলা স্কুল মাঠে জড়ো হয়েছে। আরও মিছিল আকারে সকলেই উৎসব মুখের পরিবেশে এই সভায় জনসভা অংশগ্রহণ করবেন এবং এখান থেকে আমরা মহিলাদের নেতৃত্বে এই মিছিল সহকারে জনসভায় যোগদান করবে। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইব যে প্রধানমন্ত্রী 5 বছর পরে আসছেন, প্রধানমন্ত্রীর কাছে কি আপনাদের কোনো চাওয়ার আছে কিনা? চাওয়ার থেকে বড় জিনিস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু সহ আমাদের প্রত্যেকের যাপিত জীবনে, বিশেষ করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে নারীদের যে ক্ষমতায়ন হয়েছে এবং নারীরা যে উন্নয়নের ছোঁয়া পেয়েছে, স্বাধীনতার সুফল পৌঁছেছে,
জনগণের মাঝে বিশেষ করে নারীরা এটা উপলব্ধি করেছেন বলেই বিপুল সংখ্যক নারী আজকে বাগেরহাট থেকে প্রায় 20-25 হাজার নারী ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আরও উপস্থিত হবেন। এবং আজকের এই জনসভা আওয়ামী লীগের জনসভা থাকছে না, এটা একটি স্বতঃস্ফূর্ত জনসমুদ্রে রূপ নেবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা আশা করি এই খুলনাতে আমরা আরও বেশি মানুষের কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, খুলনায় একটি ইপিজেড যাতে হয় সেই ব্যাপারে আমাদের একটা দাবি আছে। আমরা আশা করব খুলনায় যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তন গত 25 বছরের জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রয়াসের কারণেই ঘটেছে। পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ছে, প্রত্যেকটা পরিবার তাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং তাদের সক্ষমতা বাড়াচ্ছে। আমরা আশা করব যে আগামীতে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে এবং জননেত্রী সরকার বারবার দরকার এই যে স্লোগানটি এটা বাস্তবে রূপ নেবে আজকের এই জনসভায়। ফাতিমা, যেমনটি শুনছিলেন নেতা কর্মীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে এবং উপচে পড়া একটা ভিড় তারা এখানে এই জনসভায় তৈরি করবেন এমনটি প্রত্যাশা করছে সবাই। ধন্যবাদ। এতক্ষণ খুলনা থেকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে 48 ঘন্টার অবরোধের শেষ দিন আজ। অবরোধে যান চলাচল আগের থেকে বেড়েছে রাজধানীতে, রেল ও লঞ্চ যোগাযোগ ছিল স্বাভাবিক। এছাড়া রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি রয়েছে। এদিকে গেল রাতে বেশ কয়েকটি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে, তবে জীবন জীবিকার তাগিদে নগরে বেড়েছে চলাচল মানুষের। অবরোধের সমর্থনে মিছিল করে বিএনপি ও সমমনা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, অবরোধের বিষয়ে আরো জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন জাহিদ রহমান। জাহিদ, 48 ঘন্টার ওই অবরোধে আজকের রাজধানীর কেমন চিত্র দেখতে পাচ্ছেন আমাদের বিস্তারিত জানাবেন। ফাতিমা, আপনি জানেন যে 48 ঘন্টার যে অবরোধ চতুর্থ দফার সেটি আজকে দ্বিতীয় দিন চলছে। আগামীকাল ভোর 6টায় নাগাদ এই অবরোধের কর্মসূচি শেষ হবে এবং পরবর্তীতে কি কর্মসূচি আসবে সেটি হয়তো আজকে বিকালের পরে আবার হয়তো বিএনপি এবং সমমনা যারা দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে জানাবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি ঠিক রাজধানীর ব্যস্ততম এলাকা, যেটি হচ্ছে মতিঝিল, যেটি বিশেষ করে ব্যাংক পাড়া এবং অফিস পাড়া হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। এবং আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য দিনের তুলনায় বিশেষ করে অবরোধের সময় যে যান চলাচল থাকে তার চেয়ে কিঞ্চিত যান চলাচল বৃদ্ধি পেয়েছে এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা আজকে পথে অনেকেই বেরিয়েছেন তাদের জীবন জীবিকার তাগিদায়। আরেকটি কথা বলে রাখতে চাই, আমরা বিভিন্ন রাস্তায় ঘুরে দেখেছি যে যান চলাচল যে বিশেষ করে কর্মদিবসে যেরকম থাকে সেরকম না থাকলেও অবরোধে যেরকম থাকার কথা সেরকমটাও আসলে নেই, কিছুটা যানবাহন চলাচলে রয়েছে, মানুষের চলাচলে রয়েছে। আরেকটি বিষয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা দেখেছি, বিভিন্ন মোড়ে অবস্থান গ্রহণ করছেন তারা। আর হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি এখনও তালাবদ্ধ রয়েছে আমরা যেটি দেখতে পেলাম। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, এই অবরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করছে এবং তারাও অবস্থান গ্রহণ করছে। এবং বলতে গেলে যে অবরোধে যে 48 ঘন্টা সর্বাত্মক, সেই অবরোধের দ্বিতীয় দিন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে এবং বিভিন্ন স্থানে আমরা মিছিলের খবরও পেয়েছি অবরোধের সমর্থনে। ফাতিমা, ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর মতিঝিল থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। এদিকে বিএনপি চতুর্থ দফায় 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের বালিয়ারপুর এলাকায় পার্কিং করে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল কম, তবে ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো গণপরিবহন, তবে স্কুল কলেজ দোকানপাটে অবরোধের প্রভাব পড়েনি। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপি জামাতের ডাকা সারা দেশে চতুর্থ দফার সড়ক রেল ও নৌপথ অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। তাদের এই অবরোধ কর্মসূচি ও নাশকতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় বেলা 11টা থেকে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ করবে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
বিএনপি জমিত রোগনি সন্ত্রাস অনুরাজ্যের প্রতিবাদে এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে নোয়াখালীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। শান্তি সমাবেশের মিছিলে নেতৃত্ব দেবেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। মিছিলটি উপজেলার কাবিলপুর ইউনিয়নের সমীর মুন্সি বাজার থেকে শুরু হয়ে উপজেলার মহাসড়ক প্রদক্ষিণ করবে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলছেন, আজকের এই শান্তি সমাবেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জনসমাগম হবে। ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। জ্বালানি সংকটে সেখানকার প্রধান দুটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এদিকে গেল 37 দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 11,100 ছাড়িয়েছে। বিস্তারিত থাকছে ইমতাজ আহমদের রিপোর্টে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজার হাসপাতালগুলো ঘিরে বড় ধরনের অভিযান অব্যাহত রেখেছে। গাজার প্রধান দুটি হাসপাতাল আল শিফা ও আল কুদস বন্ধ হয়ে গেছে। সেখানে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়। বিদ্যুৎ না থাকায় আল শিফা হাসপাতালের অপরিণত 2 নবজাতক সহ 5 রোগী মারা গেছে। হামলা ও জ্বালানি সংকটের কারণে গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আল কুদসের কার্যক্রম বন্ধ রয়েছে। একই কারণে আগের দিন সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার কার্যক্রমও বন্ধ হয়ে যায়। গেল 7 অক্টোবর হামলা শুরুর পর গাজা জ্বালানি ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এরই মধ্যে কয়েকদিন ধরে গাজা নগরীর হাসপাতালগুলো ঘিরে অবস্থান নেয় ইসরায়েলি ট্যাঙ্ক। ইসরায়েলি সেনারা হাসপাতালগুলোয় দফায় দফায় হামলা চালাচ্ছে। আল শিফা হাসপাতালে 1,500 বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। খাবার ও পানি সংকটের পাশাপাশি ইসরায়েলি হামলার কারণে সেখানকার মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এদিকে গেল শনিবার গাজায় জাতিসংঘ ভবনেও হামলা চালায় ইসরায়েল। এতে সেখানে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলে সেখানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। রোববার ভোরে খান ইউনিসে একটি আবাসিক ভবনে চালানো হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে। এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণের রাফাহ এলাকায়ও হামলা হয়েছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। হুমায়ুন আহমেদ। সাহিত্যাঙ্গনে কিংবদন্তি এক নাম। আজ 13 নভেম্বর এই নন্দিত কথাসাহিত্যিকের 75তম জন্মদিন। 1948 খ্রিস্টাব্দের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দ্র উপজেলার কুতুবপুরে জন্মেছিলেন হুমায়ুন আহমেদ। ক্যারিয়ারের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করলেও পরবর্তীতে সার্বক্ষণিক লেখালেখিতে মনোনিবেশ করেন তিনি। তার কীর্তি রেখেছেন শিল্প সাহিত্যের বেশিরভাগ শাখাতেই। নন্দিত এই কথা জাদুকরের বর্ণাঢ্য ক্যারিয়ারের বিস্তারিত জানাচ্ছেন আসিফ আলম। জন্মদিনে আনন্দিত হওয়ার কিছু নেই, জন্মদিন মানেই মৃত্যুর দিকে আরও একটি বছর এগিয়ে যাওয়া। জন্মদিন নিয়ে এমন ভাবনার ব্যক্তিটির আজ 75তম জন্মদিন, তবে তিনি এখন আমাদের মাঝে আর বেঁচে নেই। সে নিজে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও গান পালা বদলের এ কারিগর 1972 সালে প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরক দিয়ে নিজের জানান দেন। আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া এই গল্পকার একসময় শুরু করেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণ। বহুব্রীহি, অয়ময়, এইসব দিবারাত্রি, কোথাও কেউ নেই এর মতো অনেক জনপ্রিয় নাটকের স্রষ্টা তিনি। 1990 সালের দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন হুমায়ুন আহমেদ। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তি পায় 1994 সালে। 2000 সালে শ্রাবণের মেঘের দিন ও 2001 সালে দুই দুয়ারি দর্শকের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেন। হুমায়ুন আহমেদের সৃষ্ট হিমু, মিসির আলি, বাকের ভাই কিংবা শুভ্রের মতো চরিত্রগুলো আজও পাঠকের কাছে জনপ্রিয়। তার সাহিত্যকর্ম অবলম্বনে এখনও নির্মাণ হচ্ছে নাটক ও চলচ্চিত্র। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21শে পদক সহ অজস্র সম্মাননায় ভূষিত হয়েছেন এ কিংবদন্তি। 2012 সালের 19 জুলাই মাত্র 64 বছর বয়সে হুমায়ুন আহমেদ না ফেরার দেশে চলে যান। মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানেই তিনি মারা যান। আসিফ আলম, আরটিভি।